আজকের সম্পর্কগুলো বড্ড ভঙ্গুর, একটুতেই ভেঙে যায়। তাহলে বুঝতে পারছেন তো সম্পর্কটার গঠন কাঠিন্যটা কীরকম, তাই না? কথায় কথায় ব্রেকআপ, এই ব্রেকআপ শব্দটা তো শুনিই নি, এই বর্তমান কালে সব সকলের কাছে শুনতে পাই কথায় কথায় ব্রেকআপ। ব্রেকআপ থেকে ডিপ্রেশন, ব্রেকআপ থেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে, কি মারাত্মক জিনিস। তো আজকে বলছেন যে কেউ ছেড়ে গেলে পুরোনায় যদি ফিরতে চায় তাকে কি ফেরানো উচিত। আমি ভালো করে আবার পড়ে শোনাই আপনাদেরকে, বলছেন যে কেউ ছেড়ে যাওয়ার পর ফিরতে চাইলে তাকে কি আবার ফেরত তার সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়া উচিত। দেখুন, প্রথমেই বলি আজকে সম্পর্কগুলো কেমন, বুঝতে পারছেন যে কীরকম টিপটপ গেম খেলা চলছে। যখন ইচ্ছে হলো সম্পর্ক ভেঙে দিলাম, আবার ইচ্ছে করছে সম্পর্ক রাখ। যদি এমনটা হয়, আমাদের ভালোবাসার গঠন কাঠিন্য কতটা, বা আমাদের সম্পর্কে, যে কোনো সম্পর্কই হতে পারে, শুধু ভালোবাসা প্রেমের সম্পর্ক কেন হবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই ছেড়ে গেলে সে যদি আবার আসতে চায়, এখানে সম্পর্কটার অস্তিত্ব সম্পর্কে একটা সন্দেহ আছে। সম্পর্ক তো দুদিক থেকে হয়, কর্তব্যবোধ, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক, এগুলো সব থাকে, এর মধ্যে খামতি আছে, গোড়ায় গণ্ডগোল। তা এখানে আমি দুটো বলবো যে দেখুন, মানুষ ভুল করে, মানুষ অপরাধ করে, তাই তো? ভুল করলে তাকে শোধরানোর সুযোগ দিতে হয়, আর সে একটা কথাই বলবে, আমার ভুল হয়ে গেছিলো, আমাকে একটা সুযোগ দাও, আমি আর এমনটি করবো না। এ কথাটা সত্য। এখন সে ভুলটা কেন করেছিল, এটাই হচ্ছে বিবেচ্য। যদি দেখেন যে সে ইচ্ছা করে, তার নিজের স্বার্থের জন্য সে এই ছেড়ে গেছিল আপনাকে, বা আপনার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছিল, যদি এমন হয় তার মুখ দর্শন করুন। হাজার কথা বলুক, চোখের জলে আমরা ভুলে যাই অনেক সময়, হাজার যাই বলুক না কেন, তার সঙ্গে আর সম্পর্ক রাখবো না, যদি নিজের ভালো চান। যদি এমন স্বার্থপূর্ণ, সে স্বার্থের খাতিরে যদি সম্পর্ক ছিন্ন করেছিল, তখন এখন আবার সে স্বার্থ পালিয়েছে, এখন আবার ওই জন্য সে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, যদি এমন হয় তাহলে আর দরকার নেই। আর যদি এমনটাই হয়, সে হয়তো সত্যি ভুল বুঝে, ভুল ধারণার বশবর্তী হয়ে, অন্যের কথায় প্ররোচিত হয়ে, এগুলো যদি সে এগুলোর বশবর্তী হয়ে সে যদি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থাকে, সে যেই হোক না কেন, শুধু প্রেমিক প্রেমিকা না, স্ত্রী হতে পারে, অনেক সময় ঝগড়াঝাটি করে বিচ্ছেদ চলে আসে মাঝখানে, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক খারাপ হয়ে থাকতে পারে ইত্যাদি, তৃতীয় ব্যক্তির প্ররোচনায়, তাহলে তাকে একদম আলিঙ্গন করবেন, কিন্তু তাও তাকে একটা শাস্তি দেওয়া উচিত। কী শাস্তি? তার সঙ্গে মিলে গেলাম ঠিকই, হ্যাঁ তোমায় আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে মনে আপনি তার সঙ্গে একটা দূরত্ব রাখবেন, সেই পুনরায় আগের মতো জায়গাটায় আর ফিরবেন না ইচ্ছে করে। কিছুদিন তাকে একটু ওয়াচ করুন, তারপর আলিঙ্গন করুন, তাকে সংশোধনটা হতে দিন। কেউ একদিনে কিন্তু সংশোধন হয়ে যায় না, আমি সব ভুল বুঝতে পেরেছি আর এমন করবো না, মুখে বললেই কিন্তু সংশোধন হয় না, তার চালচলন চরিত্রে সেটা যতক্ষণ না ফুটে বেরোচ্ছে ততক্ষণ একটু সংশয়ের দৃষ্টি রাখতে হয়। আর যারা একবার বেইমানি করে তারা যে আবার করবে না, এই এটা গ্যারেন্টি করে কখনো বলা যায় না, সতর্কতার সঙ্গে চলুন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।